মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর আহত পাঁচজন হ্যাঁ বন্ধুরা মেদিনীপুর শহর সংলগ্ন পাঁচকুড়ি এলাকায় পরীক্ষার্থীদের গাড়ি উল্টে বিপত্তি দুর্ঘটনার কবলে জন মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার্থী গুরুতর আহত পাঁচজন আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে জানা গিয়েছে কেশপুরের দোগাছিয়া হাইমাদ্রা। থেকে এলাহিগঞ্জ হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা পরীক্ষার শেষে মারুতি ভ্যানের নয় পড়ুয়ার দিয়েছিল বাড়ির কিন্তু রাস্তাতেই তাদের জন্য অপেক্ষা করছিল বড় বিপদ মেদিনীপুর সদর ব্লকের পাঁচ কুড়ি সংলগ্ন এলাকায় মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কের ওপর একটি সাইকেলকে পাশ কাটিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মারুতি ভ্যানটি গুরুতর আহত পাঁচজন পরীক্ষার্থী প্রত্যেককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে তাতেই ছিলেন পরীক্ষার্থী আশা অর্থাৎ আসমানা খাতুন ঘটনা প্রসঙ্গে ওই পরীক্ষার্থী বলেন গাড়িতে আমরা নজন ছিলাম পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পাঁচপুরি সংলগ্ন এলাকায় তেল পাম্পের কাছে একটি সাইকেলকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি উল্টে চায় দুজন বাদে সকলেই কম বেশি আহত হয়েছে আমরাও ঘাড়ে বা হাতে চোট লেগেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন একটি বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থীরা পাঁচজন গুরুতর আহত হয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ